এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় ইমিগ্রেশন চেকপোস্টগুলোতে স্বাস্থ্য বিভাগের সতর্কাবস্থা অব্যাহত রয়েছে। চলছে বিশেষ মেডিকেল চেক আপ, তবে জনবল সংকটে সময় ক্ষেপণে বেড়েছে দুর্ভোগ। প্রতিনিধিদের তথ্যচিত্রে সাজিয়া আক্তারের ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে যাত্রীদের সতর্কতার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। মঙ্গলবার থেকে এই বন্দরে মেডিকেল টিম গঠন করায় এখন প্রতিটি যাত্রীকে মেডিকেল চেক আপের পর দেশে প্রবেশ করতে হচ্ছে। তবে জনবল কমের কারণে পর্যটকদের বন্দরে সময় ক্ষেপণে বেড়েছে দুর্ভোগ। শেরপুরের নকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে 3 সদস্যের 2টি মেডিকেল টিম বসানো হয়েছে। একই সঙ্গে জেলা সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের হিলি ও বিরল স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য কমপ্লেক্সের 5টি মেডিকেল টিম কাজ শুরু করেছে। টিমগুলো ভারত থেকে দেশে ফেরা যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও রোগের উপসর্গ দেখে সচেতনতামূলক পরামর্শ প্রদান করছে। আমাদের 2টি স্বাস্থ্য ক্যাম্প আছে, তারা বিদেশ থেকে আগত রোগীদের জন্য স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছে। সেই স্ক্রিনিংয়ে শুধুমাত্র তারা যারা আসছে তাদের একটা রেজিস্টার মেনটেন করা হচ্ছে। এইটা মানুষকে জানানোর জন্য, সজাগ করার জন্য আমাদের 2টো মেডিকেল টিম আছে এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা আছে। আমাদের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে চাতলাপুর স্থলশুল্ক স্টেশনে 1টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এদিকে বেনাপোল কাস্টমস ক্লাবে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা ম্যাক্স ও হ্যান্ড গ্লোভস ব্যবহার সহ ভাইরাসের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। সাজিয়া আক্তার, এসএটিভি নিউজ ডেস্ক।